সাবেক প্রধানও যদি অপরাধী হন ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের বলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধে সরকার বিব্রত নয় দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকার আপসহীন জিরো টলারেন্স বিএনপি সম্পর্কে তিনি বলেন মির্জা ফখরুল ও বিএনপি নেতারা এখন কথায় কথায় দুর্নীতির কথা বলে কিন্তু কিন্তু হাওয়া ভবনে তাদের নেতাদের দুর্নীতির কথা মনে নেই বিএনপি এখন নিজেদের অপরাধ ঢাকতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন বলেও জানান তিনি এত অপরাধ যার একুশে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট পরে সেদিন যে হত্যা গ্রেনেড হামলা সেটারও মাস্টারমাইন্ড ছিলেন তারেক তার শাস্তি হতেই হবে